হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো। আমিও খুব ভালো আছি। এই তো সবে পুজো গেল, তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করেছো। আমিও আনন্দ করেছি। আর পুজোর এই ছুটির ফাঁকে দেখো, আমি তোমাদের জন্য সহজ একটা সুন্দর আয়না তৈরি করে ফেলেছি। আর আমি কিভাবে তৈরি করলাম, আমার আশেপাশে যে জিনিসগুলো ছিল তাই দিয়েই আমি তৈরি করেছি। এর জন্য খুব বেশি দামি কিছু আমি কিনিনি। প্রথমে দেখো, আমার বাড়িতে এখন তো পুজোর জন্য নানান রকম আমরা জিনিস কিনি, আর তার ফলে নানান রকম বাক্স বাড়িতে আসে। তা আমি একটা পিসবোর্ডের বাক্স নিয়ে নিয়েছি, সেইটা আমি একটা স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি বড় করে। তারপর তার উপরে দেখো আমি একটা কাগজ টাইপের লাগিয়ে নিয়েছি ফেভিকল আঠা দিয়ে। তাতে কি হলো, আমার পিসবোর্ডটা শক্ত হলো। এরপর আমি যেটা করলাম, একটা দেখো স্কোয়ার আয়না, সেটা আমি আমার বাড়িতেই ছিল, সেটা আমি দেখো ফেভিকল আঠা দিয়ে ওই পিসবোর্ডের ওপরে আমি আটকে দিচ্ছি। আটকে দেবার পর আর এই জিনিসটা আমার কিনতে হয়েছে, সেটা হচ্ছে এই ছোটো ছোটো কাচের গোল আর স্কোয়ার যে ছোটো ছোটো মিরর, এগুলো আমি কিনেছি। তো সেগুলো আমি দেখো সুন্দর করে এই যে আয়নাটা তার পাশ দিয়ে আমার পছন্দ মতো পরপর সাজিয়ে একটা সুন্দর ডেকোরেশনের লুক দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, আমি সহজ পদ্ধতিতে তোমাদের বোঝানোর জন্য সহজভাবেই করে দিচ্ছি। এইভাবে দেখো আমি একটার পর একটা, এ দেখো আমি তুলির মাধ্যমে আঠাটা নিয়ে তারপরে আমি আস্তে আস্তে করে ওই কাজগুলো ওটার মধ্যে পেস্ট করছি। এই কাজটা একটু সময় সাপেক্ষ কাজ, তোমরা ধীরে ধীরে করে নেবে। এইভাবে একটা গোল আর একটা চৌকো কাচের টুকরো আমি একটার পর একটা ফেভিকল আটার মাধ্যমে বসিয়ে দিচ্ছি। এরপর দেখো এই যে দুটো আমি আগে বসালাম তার থেকে তুলনামূলক একটু ছোট স্কোয়ার শেপেরই কাচের টুকরো দিয়ে আমি এই ডিজাইনটা করে আবার তার মেরিল পোর্শনটায় লাগিয়ে দিচ্ছি। তারপর একইভাবে একটা গোল একটা স্কোয়ার এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি পুরোটা এইভাবে কাজ লাগিয়ে দেবার পরে খানিকক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম যাতে এগুলো ভালো মতো আটকে যায়। এরপরে যেটা মেন শেখবার জিনিস তোমাদের, সেটা একটা পেস্ট তৈরি করা। আর সেটা করতে আমি যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ফেভিকল আর চক পাউডার আর সামান্য জল। এই তিনটি জিনিসকে আমি একটা বোল বা বাটির মধ্যে দেখো নিয়ে ভালো করে মিশিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নিয়েছি। এবং সেই পেস্টটাকে আমি কি করছি, এই কাচের ডিজাইনটার ওপরে আমি আস্তে আস্তে করে একটা চামচ বা স্পুনের মাধ্যমে আর আমি লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই থিক পেস্টটা তৈরি করেছি যাতে ফেভিকল দেওয়া, তার ফলে এটা কি হলো, এটা সুন্দরভাবে আমি যখন সমস্তটাতে লাগিয়ে ওয়ান নাইট রেখে দিলাম, পরের দিন এটা একদম টাইট হয়ে একটা সিকিওর ব্যাপার হয়ে গেল। দেখো আমি পেস্টটা ওই পুরো কাচের ওপর দিয়ে যে ডেকোরেশন করা কাচগুলো রয়েছে তার উপর দিয়ে আস্তে আস্তে আমি লাগিয়ে দিচ্ছি।
এইভাবে লাগিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ওয়ান নাইট এটাকে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে একটু শুকিয়ে যাওয়ার পরে একটা ভেজা স্পঞ্জ বা অন্য কিছুর মাধ্যমে আস্তে আস্তে কাচের এই কালারের এই থিক ব্যাপারটাকে তুলে দিতে পারো। আমি সেটা না করে আমি এটা যখন টাইট হয়ে গিয়েছিল তখন একটা নাইফের সাহায্যে দেখো আস্তে আস্তে কী করছি, আমি ওই কাচের অংশগুলোকে কেটে কেটে বার করে নিচ্ছি। তাহলে ব্যাপারটা তাঞ্জোর করবার যে স্টাইলটা সেইভাবেই আমি কিন্তু কাচগুলোকে বার করে নিচ্ছি, তার ফলে এটা অনেকটা ঠিকঠাক মোজাইকের লুক আসে এবং অনেক সুন্দর দেখতে লাগে। ছোট্ট বন্ধুরা, এই কাজগুলো করতে যেমন সময় লাগে, শ্রম লাগে, অর্থও লাগে, তাই প্লিজ আমি যাতে তোমাদের এই রকম সুন্দর সুন্দর কাজ দিতে পারি তার জন্য আমার সাথে থাকো। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের এই সাহায্যই আমাকে উৎসাহ যোগাবে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। সকলে ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।